আসসালামু আলাইকুম। তোমার ক্রোধকে দমিয়ে রাখো, নচেত ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। হরেশ, তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। উইলিয়াম শেক্সপিয়ার। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জর্জ বার্নার্ড। সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। এপিজে আব্দুল কালাম। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল এবং সুশোভিত করল, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত কলঙ্কিত করল। শেখ সাদী রহমতুল্লাহ। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। হুমায়ুন আজাদ।